ওই এলাকা শেষ করছে, আমার এলাকা শেষ, তুমি তো বাবু করছো আগে আগে কথা। আরে আমার আগে আগে কথা, এখন মেম্বার সাহেব অনুরোধ, এখন আইজে আমি আর ও মেয়ে রাখবো না, আমি ওর গান বাজনা শুনবো না। শোনেন, আমার একবার সই পারে আইজে, আমি ও ওষুধ পাতি খাওয়া দেখেন না। তুমি নাম দিয়েছো বাবা হক ভান্ডারি, তুমি তাহিদের কান্দারি নুন্দে মৌলা, তাহিদের কান্দারি নুন্দে মৌলা, ওরে বাতানি ওয়ালা রে বাবা করানি ওয়ালা। আচ্ছা বলেন জ্যাকি ভাই, এখন বিষয় হলো আমি লিয়াইছি ভালোর জন্য, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, উনি যে এখন এইরকম আচরণ করবে আমি ভাবতে পারিনি। এখন বিষয় হলো মেয়ে তার, যদি সত্যিই হতে পারে মেয়ে যদি তার হয় তাহলে সে মাইনি নেবে না কেন? সে পথে পথে থাকলে কি এটা কি ভালো দেখায়? আপনি বলেন শোনেন কি। আচ্ছা ওটা তো, আচ্ছা তোমার সমস্যা কি কত? তোমার মেয়ে তো ভালোই ছিল। সমস্যা কি, আমার মেয়ে জান টান তো জলা দিছেই, ও নিজে নিজে সম্পর্ক করিয়া একলাই বিয়ে করেছে, করার পর এখন সে স্বামীর খোঁজ তো নেয় না, আর দুই বছর ধরে বুঝছেন আমার একবার সই পারে আইছে, আমি ও ওষুধ পাতি খাওয়া দেখেন না কি মোটা হয়েছে। স্বামী ওর খোঁজ লেয় না, ওর স্বামী ওই স্বামীরই ও খোঁজ লেয় না, স্বামীও লেয় না। যে তাহলে হে তো কয় যে আমার স্বামী খোঁজ লেয় না, না না ও না কয়, ওকে আমি চিনি বাবা, এ পাগলামো করে, এ পাগলামো করে। আর দেখ না কি হয়েছে, আমার সংসার শেষ করে দিছে। এখন আমি কইছি তুই আর বাদ দেব না, আসিস না, তুই আমার ইলাকে আসি না, হঠাৎ করে এখন ওই টলালা কয় যে তোমার মেয়ে এনে আইসে গান গাচ্ছে, তখন আমার মাথায় খুন চাপিয়ে গেছে, আমি ভ্যান নয় মানে পেনেন উঠছে এরম লাগলো, তখন বন্ধ করিয়ে আমি রুখে আসছেন মেম্বার। তারপরে আমি ওর সিন যখন চই পড়ছে, ও মানে আমি চাপা খাই, ওই এলাকা শেষ করছে, আমার এলাকা শেষ, তুমি তো বাবু করছো আগে আগে কথা। আরে আমার আগে আগে এখন মেম্বার সাহেব অনুরোধ, এখন আইজে আমি আর ও মেয়ে রাখবো না, আমি ওর গান বাজনা শুনবো না। শোনেন বুঝতে পারেন, এই দিক তাকান, আপনার মেয়ে আপনি জন্ম দিয়েছেন, আপনি যদি আরো এভাবে ছাড়িয়ে দেন তাহলে আপনি মেয়ে পাগল আর বাড়বে। সেবেলা গান বাজান নিজেই হচ্ছে, আর নিজেও গান কইছেন। আজকে দেখেন মেয়েরা যখন প্রথম আসলো আমি নিজেও চিনতে পারিনি যে আপনার মেয়ে, যখন পাগলামি শুরু করেছিল লাস্টে যখন গান গাইলো সাহস অনেক ভালো হয়ে গেল। তা আপনি একটু বুঝায় নিয়ে যান, আপনি যে গান গাইছেন শুনে একটু গান গাই। গান বাজনা হচ্ছে আপনার মেয়ে এমনি ভালো হয়ে গেছে, মনের খোরাক। হ্যাঁ, যারা গান করে এই তো বুঝিছে, সেও বুঝিছে। এই সুযোগটা দেন, মানে গান বাজনা যারা করে ঠিক আছে, তারা গান বাজনা ছাড়া থাকতে পারে না। না এ কথা ঠিকই কইছেন, তে যার কারণে এই যে গান বাজনা গান একটু গাইছে ও কিন্তু একটু মানে ক্ষান্ত রয়েছে। আর এর আগে কি খালি ছোটাছুটি পারলো, এক জায়গাও স্থির থাকলো না। মানে আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন, বুঝলেন? আপনার মেয়ে আপনারই রাখা লাগে, না রাখিলে এরকম পথে পথে ঘুরলি আপনার মান যাবে। ঠিক আছে, তারপরে মেম্বার সাহেব যদি খরচা পাতে উনি তো গান গাইতো আগে, বুঝছেন? সবাই বলছে যে উনি একটা গান গাই, উনার গান একটা শুনি আমরা। সবাই করছে, আপনি নাকি গান করতেন? গান তো করতাম বাবা, না এখন কিরম হবি, এখন মন তো খোরা কথা বললেন, গানটা আসলে মনের খোরা। এখন যদি মন কি চায় গান গাইতে, মন তো চাই একটু। হ্যাঁ মানে মন আমার দর্শকের অনুরোধ রাখতেছে একটা তালি হয়ে যাক, আপাক তালি একটু গাড়ি বা কোনো জায়গায় একটু বসা দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাষার গান যেহেতু দর্শক শুনবে, বাপু গানের শেষে কিন্তু তাকলি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এখন বাবারে এখন নিয়ে শোনেন, যদি কোনো খরচা পাতি একটু লাগে আমরা হেল্প করবো না। আচ্ছা তাছাড়া মেম্বার সাহেব আপনি কি করেন, আপনি কি করেন? আমি অটো গাড়ি চালাই, মেয়ে যাতে নয় পাগল হয়ে যাও। তা আপনি এই বয়সে অটো গাড়ি চালান, চলাই এখন কি করবো বাবা, সব একটু বাবা। আচ্ছা যাই হোক, আমি আপনার ভালো করে করছি, আমি গান বাজাবো না। এরে ভাই আমার কথাটা শুনো, ভাই অনুরোধ করতেছি ভাই। আচ্ছা আচ্ছা, তুমি করছো সঙ্গীত মনা মানুষ, সঙ্গীত মনা মানুষ তুমি কি দেখাচ্ছাও? আমি আমি কি রাগ দেখ? ও তুমি না, ও বাবা, ও আমার রে অভিনন্দন, আমি হাত দালাল লাগিয়ে গেছে, অভিনন্দন দালাল লাগিয়ে গেছে, বুঝছো? সব জায়গায় তো দালাল,
আছে কি আচ্ছা শোনো এখন মনে হলো যে রাগ উঠলি পারে সবার মাথায় ঠিক থাকে না উনি রাগিয়ে গেছে আচ্ছা যাই আর কথা না বাড়াই আচ্ছা ঠিক আছে ভাই ওরে বাঁচানি ওয়ালা রে বাবা তরানি ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানি ওয়ালা আগে যখন ওর মা আসলে তখন এই গান্না গাইছে ওরে বাঁচানি ওয়ালা রে বাবা তরানি মানে মিয়াও কিন্তু রাগিয়ে পাগলামো হইলো গান গায় ঠিক হয়ে গেল বাফো তাই গাড়ি চলায় নিয়ে